দূরের ও কাছের সকল শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের আকাশ প্রবন্ধ নিয়ে আলোচনা করব। পাঠ শুরু করার আগে তোমাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে পাঠটা শোনো, তাহলে তোমরা এই পাঠ থেকে মূল বিষয়বস্তু বুঝতে পারবে এবং তোমরা তোমাদের যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানে অবশ্যই ভালো করতে পারবে। আর যদি মনোযোগ সহকারে পাঠ না শোনো, না দেখো, না পড়ো, তাহলে পরীক্ষায় আদৌ ভালো করতে পারবে না। তাই সকলকে আবারও অনুরোধ করছি, তোমরা মনোযোগ সহকারে পাঠ শোনো এবং প্রয়োজনীয় তথ্যগুলো সাথে সাথে লিখে নিবে। দেখা যাক, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আকাশ প্রবন্ধ, যেটা লিখেছেন আবদুল্লাহ আল মতি। বিজ্ঞান বিষয়ক লেখার জন্য আবদুল্লাহ আল মতি বাংলাদেশে সম্যক পরিচিত। তাই আজকে আমরা এই আকাশ প্রবন্ধটি শিক্ষার্থীরা ভালোভাবে পড়ার পরে এখান থেকে যা শিখতে পারবে এবং সেখানে শিখন ফল আমরা প্রথমে দেখতে পাচ্ছি। এই পাঠ অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে শিক্ষার্থীদের বিজ্ঞান চেতনা জাগ্রত করে আকাশ সম্পর্কে একটা প্রকৃত ধারণা লাভ করতে পারবে। তাহলে আজকে আমাদের পাঠ ভালো করে অধ্যয়নের পরে এখান থেকে কী শিখন ফলটা? শিখন ফলটা হচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞান চেতনা জাগ্রত করে আকাশ সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করতে পারবে। তো পাঠ শুরু করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। জন্ম এবং মৃত্যু। 1930 সালে সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে আবদুল্লাহ আল মতি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1998 সালে ঢাকায়। তাহলে আমরা সংক্ষেপে 1930 এবং 1998 এই সাল মনে রাখব। উল্লেখযোগ্য রচনা। আবদুল্লাহ আল মতির উল্লেখযোগ্য রচনা সামগ্রীর মধ্যে রয়েছে ছোটদের জন্যে রচনা, এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, জানা অজানার দেশ, সাগরের রহস্যপুরী, আয় বৃষ্টি ঝেপে, ফুলের জন্যে ভালোবাসা, এই সকল রচনা তিনি লিখেছেন। পুরস্কার ও সম্মাননা। বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন আবদুল্লাহ আল মতি। তা আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে সম্মাননা বা পুরস্কার সেগুলো কি, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ মূল পাঠে আসার আগে আমরা সেখান থেকে শব্দার্থগুলো একটু ভালোভাবে জেনে নিব। শব্দার্থ না জানলে পাঠের মূল বিষয়বস্তু বুঝতে আমাদের জন্য কষ্টকর হবে। তাই এখানে শব্দার্থ এবং টিকাগুলো উল্লেখ রয়েছে, দেখো মনোযোগ দিয়ে। যে প্রথম আমরা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ অর্থ হচ্ছে পৃথিবীর উপরের অংশ। সচরাচর সাধারণত, সচরাচর সাধারণত, প্রায়শ বা সচরাচর একই কথা। আমরা দেখতে পাচ্ছি যেখানে চাঁদোয়া, শামিয়ানা, কাপড়ের ছাউনি যেটা মাথার উপরে দেয়া হয়, চাঁদোয়া, শামিয়ানা বা কাপড়ের ছাউনি। পরতে পরতে, ভাজে ভাজে, পরতে পরতে, ভাজে ভাজে, কণা, বস্তুর অতি ক্ষুদ্র অংশ, কণা, বস্তুর অতি ক্ষুদ্র অংশ। হর হামেশা, সব সময়, হর হামেশা, সব সময়, বায়ুমণ্ডল, পৃথিবীর উপরে যত দূর পর্যন্ত বাতাস রয়েছে তাকে কি বলা হয়? বায়ুমণ্ডল।
नाइट्रोजेन वर्ण और गंध नहीं एक मौलिक गैसर नाम हे नाइट्रोजेन। तेल नाइट्रोजेन बोलने कि बुझब वर्ण और गंध नहीं मौलिक गैस के अक्सिजें। ये अक्सिजें शब्द सबाई कम बसि परिचित जीवन प्राण बाचानो और आगुन जालानोर जन्ने दरकारी वर्णहीन गंधहीन स्वादहीन एक मौलिक गैस। अक्सिजें कि अक्सिजें हे जीवर प्राण बाचानो और आगुन जालानोर जन्ने दरकारी वर्णहीन गंधहीन स्वादहीन एक मौलिक गैस। मिशेल विभिन्न वस्तुर मिलन, विभिन्न वस्तु मिले जा है सेटाके बला है कि मिशेल। जलीय बाष्प पानी वायवीय अवस्था, जलीय बाष्प पानी वायवीय अवस्था। ठिकरे छिटके, ठिकरे छिटके हुबहु अबिकल, हुबहु अबिकल। स्तर एकेर उपर आरेक, स्तर एकेर उपर आरेक एमनी भावे सजानो, स्तर एकेर उपरे आरेक एमनी भावे सजानो। लम्ब भावे खाड़ा भावे, लम्ब भावे खाड़ा भावे। फुरे भेद करे, फुरे भेद करे जा माटी भेद करे उपरे उठे। तेरहा बाका, तेरहा बाका। रकेट ग्रहे उपग्रहे जेते पारे एमन महाकाश जान, रकेट ग्रहे उपग्रहे जेते पारे एमन महाकाश जान के रकेट बला है। संकेत इशारा बा इंगित, संकेत इशारा बा इंगित। प्रिय शिक्षार्थीबृंद आमरा एई शब्द अर्थगुलो भालोभावे पढ़ब जा आमादेर मूल पाठेर विषयबस्तु बुझते सहायक होबे। आमरा एखन शब्दार्थेर पोरे पाठेर मूल विषयबस्तु निये एकटु तोमादेर सामने आलोचना करब, तोमरा मनोयोग सहकारे एकटु शोनो। एक समय आकाश के मने करा हतो मानुषेर माथार उपरे विशाल एकटी ढाकना, किन्तु आकाश मूलतो वायुर स्तर, बाताशे प्राय बिष्टि वर्णहीन गैस मिशे आछे जा निये आकाश गठित। वायुमंडल हलो पृथिवीर भूपृष्ठेर उपर लेगे थाका अदृश्य वायुस्तर। उच्चता ताप ओ चापेर तारतम्येर उपरे भित्ति करे वायुमंडल के विभिन्न भावे भाग करा हुए छे। प्रबंधे देखा जाए बर्तमान जुगे विज्ञान आमादेर चिंता चेतना और ज्ञानेर जगते अभूतपूर्व परिवर्तन घटिए छे। विज्ञानेर नित्य नतून आविष्कारेर फले मानुषेर बद्धमूल भ्रांत धारणासमूह आज दूरीभूत हुए छे। मानुष आज महाकाशे छुटछे, महाशून्ये नवजान पाठिए दूरेर ग्रह नक्षत्र आविष्कार करेछे। टेलिविशन, टेलिफोन, मोबाइल इत्यादि प्रजुक्तिर आविष्कार विज्ञानेर अवदान जा मानुषेर जीवन के अविश्वास्य रकम भावे बदले दिएछे। आब्दुल्लाल मती पाठकेर मने विज्ञान चेतना ओ विज्ञान मनस्कता जाग्रत करते चेयेछेन। प्रबंधे आकाशके कतिपय गैसेर मिश्रण बोले वर्णना करा হয়েছে। পূর্বে মানুষ যে মনে করত আকাশ পৃথিবীর ঢাকনা এই ধারণাটাকে ভুল হিসাবে অভিহিত করা হয়েছে, প্রমাণ করে দেয়া হয়েছে আকাশ আসলে ঢাকনা নয়। আকাশ কেন এক এক সময় এক এক রং ধারণ করে তার ব্যাখ্যা প্রবন্ধকার এই রচনায় দিয়েছেন। আবার সূর্য সম্পর্কেও নানা প্রসঙ্গ আলোচনা এনেছেন, আলোচনায় উঠে এসেছে আমরা তা দেখতে পেয়েছি। আকাশ কেন নীল হয় এই প্রশ্ন জিজ্ঞাসায় আকাশ প্রবন্ধে আকাশ সম্পর্কে নানা অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। সূর্য কেন কটকটা এবং আগুনের সঙ্গে
এর যে মিল কোথায় এসব বিজ্ঞানের জিজ্ঞাসার উত্তর আমরা আলোচ্য প্রবন্ধে দেখতে পাই। সূর্য কেন আগুনের মতো গনগনে লাল দেখায় এই প্রশ্নের উত্তর আকাশ রচনায় উত্থাপন করা হয়েছে। এই সকল প্রশ্নেরই উত্তর প্রবন্ধকার তার রচনায় দিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি আকাশ সম্পর্কে যে বিশাল স্বচ্ছ ধারণা আবদুল্লাহ আল মতি দিয়েছেন এবং মানুষের যে কুসংস্কার ছিল, কল্পনাপ্রসূত ধারণা ছিল, সেগুলোকে দূর করে দিয়ে প্রকৃত অবস্থা জেনে আজ মহাকাশ মানুষের হয়েছে যোগাযোগের এক সেতুবন্ধন। মানুষ আকাশকে আজ ব্যবহার করছে নিজের প্রয়োজনে। তাই আমরা এই পাঠ অধ্যয়নের পরে আমাদের মনের মধ্যে আর কোনো কুসংস্কার বিরাজমান থাকবে না এবং আমরা আজ থেকে জানব যে আকাশ বিভিন্ন বায়ুর সংমিশ্রণ এবং এই আকাশ হচ্ছে আমাদের অতি প্রয়োজনীয় এবং যোগাযোগের একটা অনবদ্য মাধ্যম। প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠের মূল বিষয়বস্তুর পরে পাঠ পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। পাঠ পরিচিতিতে বলতে গেলে আমাদেরকে বলতে হয় এক সময় আকাশকে মানুষের মাথার উপরে বিশাল একটা ঢাকনা বলে মনে করা হতো। আসলে আকাশ হচ্ছে বাতাসের বিপুল একটা স্তর, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে, এজন্য দিনের বেলা সাধারণত আকাশ নীল দেখায়, কিন্তু সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো। তাই এই সময় আকাশ লাল দেখায়, ঘন মেঘে ছেয়ে ফেললে আকাশ কালো বলে মনে হয়। আকাশ সম্পর্কে বিশদভাবে জানতে বিজ্ঞানীরা শূন্য মহাকাশ যান পাঠিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছেন। পৃথিবীর অন্তত 100 মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশ যান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্রহাণুপুঞ্জ সহ আবহাওয়ার খবর জানতে পারছে। একই উপায়ে টেলিভিশন, ফোন, মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আকাশ সম্পর্কে এবং আকাশের যে প্রয়োজনীয়তা এবং আজকে মানুষ নিজের প্রয়োজনে আকাশকে যেভাবে ব্যবহার করছে এই প্রবন্ধ পাঠের পরে তোমরা সত্যিই তা উপলব্ধি করতে পেরেছ। যাই হোক, তোমরা বাড়িতে যখন সময় নিয়ে পড়বে তখন এখান থেকে যখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো পড়ব তারপর এই কথাগুলো আমাদের একটু সহায়ক হবে বলে আমি মনে করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজের জন্যে দেখো যে আকাশ সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবে। কি লিখবে? বাড়ির কাজ হিসেবে আকাশ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে। এবং এটা যখন তোমাদের কেউ বড়রা থাকবে বা তোমাদের শিক্ষক বা অভিভাবক তাদেরকে দিয়ে তোমরা তা মূল্যায়ন করবে। স্কুল খোলার পরে আমরা আবার সেটা তোমাদের কাছ থেকে নিব বা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করলাম তা সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, তা পরবর্তী সময়ে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবে অথবা জানাবে এবং সেগুলো জানালে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্যে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তা আজকে আমরা এখানেই পাঠ সমাপ্ত করছি। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।